আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুন্দর সুস্থ আছো। ইকবাল সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আমি মোহাম্মদ এনামুল হক, প্রভাষক, উচ্চতর গণিত, ইকবাল সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতে নবম শ্রেণী গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতি অংশের 9.2 এক্সারসাইজ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু পূর্বে বেশ কিছু ক্লাস করেছ, হ্যাঁ? তো আজ আমাদের যে আলোচ্য বিষয়টি সেটা হচ্ছে 9.2 অংশের দুটি গাণিতিক সমস্যার সমাধান, ঠিক আছে? তো এই এক্সারসাইজটির মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখানে 5টি বিশেষ অনুকোণের মান দেওয়া আছে, হ্যাঁ? সেটা তোমরা ছকের মধ্যে করেছো, আমরা সেই বিষয়টি একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। যেমন আমরা এখানে ত্রিকোণ মানের ক্ষেত্রে ধরো সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এছাড়া আছে হচ্ছে সাইন 0 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, হ্যাঁ? এই কয়েকটি মান তাহলে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এই 5টি আমাদের 6টি অনুপাতের ক্ষেত্রে মান দেওয়া আছে। আমাদের এই মানগুলো ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে, হ্যাঁ? সেই জন্য দেখো তোমাদের যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে যেমন সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি পরিবর্তে আমরা কি বসাতে পারি, হাফ আমাদের মান দেওয়া আছে। সাইন 45 ডিগ্রি, এটার জন্য কি হতে পারে, 1/√2। সাইন 60 ডিগ্রির জন্য কি হবে, সাইন 60 ডিগ্রি আমরা জানি √3/2। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0 এবং সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। একই রকম ভাবে কস, ট্যান, কট, কোসাইন, হ্যাঁ, এই মানগুলো আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে, হ্যাঁ? তো শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা এই মানগুলো মোটামুটি সবাই ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। আজকে আমরা এই মানগুলো ব্যবহারের মাধ্যমে কিভাবে এই ধরনের আমাদের ত্রিকোণমিতি সমীকরণ গুলোকে আমরা সমাধান করতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো। তো দেখো, আমরা প্রথম সমস্যাটা আমাদের কি আছে, 2 cos A + B = 1 = 2 sin A - B। এই ক্ষেত্রে আমাদের মূল প্রশ্নটা হচ্ছে যে এ ও বি এর মান নির্ণয় করো, যেখানে এ ও বি কি হবে, সূক্ষ্ম কোণ হবে। আমরা জানি এই সূক্ষ্ম কোণ মানে কি, 90 ডিগ্রির চাইতে ছোট কোণ, অর্থাৎ 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট কোণ হলে সেই কোণটাকে আমরা বলে থাকি সূক্ষ্ম কোণ। অর্থাৎ এই কোণ দিয়ে চিত্র হবে, এই হচ্ছে আমাদের 90 ডিগ্রির সীমা আর এই রেখাটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, হ্যাঁ? তাহলে এই কোণটা 90 ডিগ্রির সাথে কম হলে এবং 0 ডিগ্রির সাথে বড় হলে সেটা কি হবে, সূক্ষ্ম কোণের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি এই প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তো সমাধান এখানে আমাদের দুটি অংশ দেওয়া আছে, 2 cos A + B = 1 এই একটি অংশ, আরেকটি অংশ হচ্ছে 1 = 2 sin A - B, হ্যাঁ? তাহলে প্রথম হচ্ছে এই 1 হচ্ছে দুটোর জন্য সমান, 2 cos A + B = 1 এই পর্যন্ত, আবার 1 থেকে 1 = 2 sin A - B, ঠিক আছে? তাহলে আমরা দুটি অংশ আমরা আলাদা করে করার চেষ্টা করি। তাহলে সমাধানে আমরা লিখতে পারতেছি 2 cos, A + B = 1, হ্যাঁ? তো এখানে দেখো আমাদের একই জায়গাটাতে যে কোনো অনুপাতে আমাদের থাকতে পারে, সাইন থাকুক, কস থাকুক, ট্যান থাকুক, কোসেক থাকুক, সেক থাকুক, আর এখানে আমাদের সহগ আকারে যা কিছু আসুক না কেন, আমরা এই সহগটা কি করব, সরাসরি আমরা রাইট সাইডে ভাগ করে দেব, দিয়ে এই পদ যুক্ত বা এখানে অনুপাত যুক্ত যা থাকবে সেগুলোকে আমরা টোটালি ফ্রি করে ফেলবো। তাহলে আমাদের এখানে কি থাকলো, cos A + B = 1/2, তাই না? তাহলে আমাদের এখানে যে অনুপাতটা দেওয়া থাকবে আমাদের এখানকার মানটাকে আমরা ঠিক সেই অনুপাতে আমরা ট্রান্সলেট করে নেব, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এখানে কি আছে, হাফ আছে। তাহলে কস
কত ডিগ্রি মান আমাদের হাফ হতে পারে? হ্যাঁ, তা আমরা জানি কজ 60 ডিগ্রি পরিবর্তে আমরা হাফ অ্যাপ্লাই করতে পারি, কজ 60 ডিগ্রি, ঠিক আছে? কজ 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, অর্থাৎ এই হাফকে আমরা ট্রান্সলেট করলাম কজ 60 ডিগ্রির মাধ্যমে। যদি আমাদের এখানে সাইন থাকতো সাইনের মাধ্যমে যেতাম, যদি ট্যান থাকতো ট্যানের মাধ্যমে যেতাম, যদি কোসেক থাকতো তাহলে আমরা এটাকে কোসেকে ট্রান্সলেট করতাম, ঠিক আছে? তা আমাদের প্রত্যেকটা মানগুলো আমাদের ওইভাবে আসবে। হ্যাঁ, এবার আমরা একটা বিপরীত কস ইনভার্স যদি উভয় পক্ষকে গুণ করে দিই তাহলে আমাদের এই কসটা ক্যান্সেল হয়ে যাবে। যেমন ধরো আমাদের যদি এক্স থাকে আর এর সাথে আমরা একটা 1/x নিই, তার মানে কি এক্স ইনটু এক্স ইনভার্স, তাহলে আমরা যদি সূচকে আকারে করি তাহলে কি থাকে 1 - অর্থাৎ কেটে গেলে কি থাকে এক্স এর পাওয়ার 0, দ্যাট ইজ 1। এটাকে বলা হয় এক্স এর বিপরীত। তেমনি ভাবে আমাদের কস এর বিপরীত হচ্ছে একটা কস ইনভার্স। এই কস ইনভার্স দ্বারা যদি আমরা উভয় পক্ষকে গুণ করে দিই তাহলে আমাদের এই কসটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? তখন আমরা আমরা লিখতে পারবো এ প্লাস বি সমান 60 ডিগ্রি। আর এই ক্ষেত্রে আমরা যে প্রপার্টিসটা ব্যবহার করি সেটা হচ্ছে যদি কস আলফা সমান যদি কস এ হয় তাহলে আমরা এই আলফা সমান এ লিখতে পারি, আলফা সমান এ। আমরা এই যুক্তি অনুযায়ী অর্থাৎ একই অনুপাত যদি দুই পাশে সমান আকারে থাকে তাহলে তাদের কোণের মানও পরস্পর সমান হবে, ঠিক আছে? এই যুক্তি অনুযায়ী আমরা এখানে এটা লিখতে পারি, তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। ওকে, ঠিক একই রকম ভাবে আমরা পরবর্তী অংশটুকু করবো, কেমন? তাহলে এখানে আমাদের কি 2 sin a - b সমান 1। ওকে, এখানে আমরা সাইনটাকে একদম ফ্রি করবো, a - b সমান হাফ। এবার আমরা লিখতে পারি সাইন কত ডিগ্রি মান হাফ, তোমরা জানো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে আমরা এখানেও কোণের মান a - b এখানে হচ্ছে 30, ইকুয়েশন নাম্বার 2। ওকে, এবার আমরা 1 আর 2 যোগ করে পাই। ওকে, এখন আমরা 1 + 2 হতে পারি, তাহলে কি লেখা যায় a + b + a - b 60 + 30, b ক্যান্সেল, তাহলে আমাদের এখানে কি থাকে টুয়েলভ এর সমান 90 ডিগ্রি বা a সমান 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি পেয়েছি। তাহলে এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণ বসাইলে আমরা প্রতিবিক্ষ নেই, 1 নম্বর সমীকরণ আমরা কি বসাবো এর মান বসাই, তাহলে লেখো 1 নং এ এর মান বসে পাই, তাহলে দেখো এখানে এর জায়গায় আমরা কি রিপ্লেস করতেছি 45 ডিগ্রি প্লাস বি সমান কত হচ্ছে 60 ডিগ্রি, বা বি সমান আমরা কি লিখতে পারি 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, দ্যাট ইজ 15 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে এ এবং বি এর মান পেয়ে গেছি, তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে, অর্থাৎ যেহেতু এ আর বি এর মান কত ডিগ্রি 45 ডিগ্রি আমাদের সূক্ষ্মকোণ, এবং এ সমান 15 ডিগ্রিরও সূক্ষ্মকোণ, যা কি সূক্ষ্মকোণ। ওকে, তাহলে সূক্ষ্মকোণের অন্তর্ভুক্ত এবং এ আর বি এর মানটা আমরা পেয়ে গেছি, এখানে বি হচ্ছে 15 ডিগ্রি। ওকে, তাহলে এ 45 ডিগ্রি এবং বি এর মান 15 ডিগ্রি, যা কি সূক্ষ্মকোণ। সুতরাং আমরা প্রদত্ত শর্তের অধীনে হ্যাঁ আমরা এ এবং বি এর মান সূক্ষ্মকোণ দেখাতে পেরেছি, ঠিক আছে? তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়টি সুন্দরভাবে সমাধান করতে পারবে এবং বিষয়টি বুঝতে পেরেছো। আমরা আর একটি সমস্যা নিয়ে তোমাদের সাথে আমরা কথা বলবো। তো শিক্ষার্থীর মধ্যে দেখো আমাদের সমস্যাটি ইনস্ট্রাকশন দেওয়া আছে,
একটি সমাধান। এখানে সমাধান বলতে বোঝানো হয় আমাদের এই কোণের মান, এর মানটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের ভিন্ন কোনো ক্লু না থাকার কারণে আমরা সহজ একটা পদ্ধতি অবলম্বন করি, সেটা হচ্ছে যোজন বিয়োজন করা। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে লবের সাথে হর একবার যোগ হবে, আবার লব থেকে হর একবার বিয়োগ হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এই পদ্ধতিটা অবলম্বন করে আমরা যোজন বিয়োজনটা করে ফেলি, পজে মাইনাস সাইন। তাহলে এই আমাদের হর ছিল, হরের সাথে আমাদের কি যুক্ত হবে, লব আসবে, সরি এটা আমাদের লব ছিল, লবের সাথে আমরা কি করবো এই হরটাকে আমরা যোগ করে দেবো। তাহলে হরের মান হচ্ছে পজে প্লাস সাইন, তাহলে এখানে আবার আমাদের হর আসতে লব আসতেছে, পজে মাইনাস সাইনে মাইনাস লবটা এবার কি হবে, লবটা আমাদের এখানে যা আছে তাই আছে, হরটাকে আমরা কি বিয়োগ করে দিলাম, তাই না। তাহলে একই পাশে একই রকম ভাবে আমরা রাইট সাইডে আমরা কাজটা করব, লবের সাথে একবার হর যোগ, এই লব থেকে হর বিয়োগ। তার খুবই ছোট্ট একটি প্রবলেম, প্লাস মাইনাস ক্যান্সেল, এখানে কস ক্যান্সেল হয়, উপরে কি থাকে টু পাওয়া যায়, নিচে কি থাকে টু সাইন, রাইট সাইড আমরা কি দেখতে পাচ্ছি প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, রুট থ্রি রুট থ্রি কাটে, তাই না। তাহলে উপরে কি থাকে টু রুট থ্রি, নিচে হচ্ছে মাইনাস। এবার দেখো টু টু ক্যান্সেল, এখানে টু টু ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে আমাদের এখানে কি থাকলো কস বাই সাইন, তার মানে কি পট, এখানে কি থাকে রুট থ্রি, তাহলে আবার সেই আগের মতনই পট কত ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি, পট কে, তাহলে পট কত ডিগ্রি রুট থ্রি হবে, আমরা জানি পট 30 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি পট পট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ সমান কত ডিগ্রি পাওয়া যায় 30 ডিগ্রি। ওকে, অতএব নির্ণয় সমাধান এর সমান 30। ওকে, তো আজকে আমরা এই দুটি সমাধান সহ সমাধান করতে পারলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর এই বিষয়গুলো তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ভিন্ন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সেগুলো তোমরা সবাই ভালো থেকো, সুন্দর ও সুস্থ থেকো।